তো বন্ধুরা, এই মুহূর্তে বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা ঠিক কোথায় অবস্থান করে রয়েছে, বর্তমানে কতটা গতিবেগ রয়েছে এবং অভিমুখের কতটা রূপ বদল হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী কোন সময় আছড়ে পড়তে পারে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে আমরা দেখব যে আপনার জেলার ক্ষেত্রে গতিবেগ কতটা উঠতে পারে এবং কোন সময়ে উঠতে পারে। তো অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গবাসী কিংবা বাংলাদেশবাসী হয়ে থাকেন, এই ঘূর্ণিঝড় ডানার সম্পর্কে আপনি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। কাজেই আজকের এই ভিডিওটা কিন্তু আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত আপনি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবার আগে আমরা দেখে নেবো ঠিক যে ঠিক বর্তমান পজিশনে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় অবস্থান করে রয়েছে। তো বন্ধুরা দেখুন, ঘূর্ণাবর্তটা কিন্তু ধীরে ধীরে একটু একটু করে শক্তি অর্জন করতে আরম্ভ করে দিয়েছে, এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এটা ছিল আন্দামান সাগর, এইটুকু জায়গার মধ্যে ছিল আন্দামান সাগর, যেখানে দক্ষিণ আন্দামান সাগর অবস্থান করেছিল। বর্তমানে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে গতিবেগ বাড়াতে আরম্ভ করে দেবে এবং এটা আন্দামান সাগর থেকে ধীরে ধীরে এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান করবে, ঠিক এই জায়গাটা কিন্তু অবস্থান করবে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এটা এই রকম ভাবে এগোতে থাকবে। এবং আপাত দৃষ্টি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টা উড়িষ্যার বুকে আছড়ে পড়বে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় প্রভাব যে পড়তে চলেছে এটা কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা আজকের এই ভিডিওতে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কতটা গতিবেগ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে 65 থেকে 66 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো বেশ ভালো কিন্তু গতিবেগ রয়েছে। অন্যদিকে আমরা যদি এই জায়গাটার দিকে তাকাই তাহলে আপনি দেখতে পাবেন যে মোটামুটি 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, 66 থেকে 67 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ওর সাথে সাথে কিন্তু বন্ধুরা ভুবনেশ্বরের ক্ষেত্রে ধীরে ধীরে এটা এগোতে আরম্ভ করে দেবে। তাই না করে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গতিবেগটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং গতিবেগটা বাড়তে বাড়তে ঠিক কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। তো দেখুন, এখানটাই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে। 80 কিলোমিটার প্রতি ঘন্টার আমরা গতিবেগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আমরা দেখার চেষ্টা করবো যে ম্যাক্সিমাম কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ হতে পারে। তো 85 থেকে 86 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, তো যথেষ্ট কিন্তু গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, অত্যন্ত বেশি ভয়ঙ্কর গতিবেগ রয়েছে। বুধবারের দিনকে অনেকটাই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর চলে আসবে এবং তারপরে বুধবারের পর বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ল্যান্ডফল করার একটা বড় সড় সম্ভাবনা রয়েছে। গতিবেগটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের ওপরে কিন্তু পৌঁছে গিয়েছে, 101 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো যথেষ্ট শক্তিশালী গতিবেগটা থাকবে এবং ঘূর্ণিঝড়ের দাপট পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভালো মতন ভাবে বোঝা যাবে। বৃহস্পতিবার সকালবেলা থেকে কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, পশ্চিমবঙ্গের আকাশে ঘন কালো মেঘে পুরো বলতে পারেন যে আপনারা ঢাকা পড়ে যাবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের জের সেটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। পুরো গোটা বৃহস্পতিবার জুড়ে বৃষ্টিপাত চলবে, শুক্রবার জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে যদি আমরা এখানটা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে শ্যামনগর, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। হলদিবাড়ি ক্ষেত্রেও 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, গঙ্গাসাগরের ক্ষেত্রেও কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়ার ক্ষেত্রে কিন্তু 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, কলকাতা ক্ষেত্রে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সকাল বেলার দিকেই লক্ষ্য করা যাবে। তো আমরা দেরি না করে ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে গতিবেগটাকে 100 কিলোমিটার প্রতি, দেখুন এখানটা 100 কিলোমিটার থেকে সামান্য একটুখানি উপরে 105 এরকম, 107 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, এর থেকে কিন্তু বেশি গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং আপাতভাবে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আরও আনাচে কানাচে পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় উঠতে আরম্ভ
আরম্ভ করে দেবে এবং ঝড়ের গতিবেগটা অন অ্যাভারেজ কত কিলোমিটার, 50 কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, কোনো জেলা বাদ যাবে না, পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে কলকাতা এছাড়া মুর্শিদাবাদ সমস্ত জেলা ক্ষেত্রে 50 কিলোমিটার প্রতি ঘন্টার কালবৈশাখী ঝড়ের মতন গতিবেগ থাকবে। তবে কিছু কিছু জেলা থাকবে যেমন উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে জয়নগর মাঝিপুর, সুন্দরবনের কুশাবা এছাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু গতিবেগটা 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা বড়সড় প্রভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপাতত। হবে কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, বরিশালের ক্ষেত্রেও 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, খুলনার ক্ষেত্রেও 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু আমরা 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি। তো যথারীতি মতন ভাবে কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর গতিবেগ আপাতত ভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা যথেষ্টই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় দানা সম্পর্কে আর কি কি তথ্য দেওয়া হয়েছে। তবে আপাতভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু বেশ ভালো মতন ভাবে হবে এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ল্যান্ডফল যদিও বা করছে উড়িষ্যার বুকে, কিন্তু এটার যে ভয়ঙ্কর এফেক্ট সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু বেশি বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বালাসোরের ক্ষেত্রে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হলেও এখানে উড়িষ্যার উপকূলের ক্ষেত্রে কিন্তু 80 কিংবা 90 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা ওঠেনি। কিন্তু কিন্তু যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি তো সেখানে দেখতে পাবেন যে পাশেরগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপাতভাবে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটু একটু করে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে উপকূলের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে ঘূর্ণিঝড়টা কিন্তু সরাসরি যে পশ্চিমবঙ্গের দিকে ঢুকে একদম যে ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাবে সেটা কিন্তু না, এবং ঘূর্ণিঝড়টা এই মুহূর্তে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এটা মানে উপকূলবর্তী এলাকার বরাবরই থাকবে। ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটা বেশি গতিবেগ নিয়ে অন্যান্য রাজ্যের দিকে যে আক্রমণ করতে চলে যাবে সেটা কিন্তু হচ্ছে না আপাতভাবে। তো বুঝতে পারছেন আপনারা যে গতিবেগটা অনেকটা বেশি থাকলেও ঘূর্ণিঝড়ের যে এফেক্ট সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ক্ষেত্রে সব থেকে বেশি পড়বে, বাংলাদেশের ক্ষেত্রেও পড়বে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চল রয়েছে যেমন খুলনা, কালাপাড়া এই সমস্ত সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা এক নজরে দেখে নেবো এই মুহূর্তে যে কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী সময়ে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু সে অর্থে নেই এবং আমরা একেবারে চলে যাবো আবহাওয়ার রেডার প্লাসে। আবহাওয়া রেডার প্লাসেও আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার আকাশ রয়েছে, সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এবং ধীরে ধীরে আগামী কালকের দিনের ক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে, তারপরের দিনকে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাব। তবে আপাতভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে হচ্ছে না। চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং একেবারে ঠিক কারেন্ট সিচুয়েশনে চলে আসবো। তো দেখুন বৃষ্টিপাতের কথা কিন্তু কোথাও বলছে না, আজকের দিনকে বৃষ্টিপাত হবে না। তবে কালকে দিনকে কি হতে পারে, তারপরের দিনগুলোর ক্ষেত্রে কি হতে পারে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো। তো দেখুন আমরা বুধবার 23 তারিখের দিনকে চলে এসেছি এবং বুধবার দিনের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি কি হতে পারে। তো দেখুন আপনারা বরিশালের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে বুধবার দিনের ক্ষেত্রে, বরিশাল কুমিল্লা দিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং কালকের দিন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিশেষ করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এছাড়াও কিন্তু বীরভূম, লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্ধমান আরামবাগের ক্ষেত্রে একটুখানি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা চলে আসলাম দুটো নাগাদ এবং দুটো নাগাদ আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর, কোতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালডর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 90 এখানে কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ওভারঅল হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। তবে এই বৃষ্টিটা বাড়ার পরে কতদূর এবং কতটা ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো।
চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোডে। বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে এসেছি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে পরবর্তী 5-7 দিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে, চন্দ্রকোনাতে এগুলো ক্ষেত্রে কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো আপাতভাবে কিন্তু কালীপুজোর আগে পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে কালীপুজোর পর থেকেই আস্তে আস্তে শীত জাঁকিয়ে পড়তে আরম্ভ করে দেবে এবং বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। আমরা একবারে চলে যাব ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া এই ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেখানে কি বলা হয়েছে যে আগের দিনকে যে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, সেটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এই মুহূর্তে এটা নিম্নচাপে পরিণত হয়েছে আজকের দিনকে ক্ষেত্রে। এবং 22 তারিখ অর্থাৎ আবারও আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা এই মুহূর্তে 730 কিলোমিটার দক্ষিণ পশ্চিম রয়েছে পারাদ্বীপ থেকে এবং 770 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে সাগর এখানটায় দ্বীপ থেকে, 740 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে খেপুপড়া থেকে বাংলাদেশ থেকে। ইট ইজ ভেরি লাইকলি টু মুভ এবং এই মুহূর্তে এরা মনে করছে যে এটা খুব সম্ভবত এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং এটা ধীরে ধীরে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 23 তারিখ আগামী কালকে দিনকে ক্ষেত্রে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ক্ষেত্রে অবস্থান করবে এবং তারপরে এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর পর এটা আরো বেশি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 24 তারিখ রাত 3টে নাগাদ এবং এটা ধীরে ধীরে কিন্তু উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর, পুরী এবং সাগরদ্বীপ বরাবর কিন্তু এটা আছড়ে পড়তে পারে 24 তারিখ মানে মোটামুটি সন্ধ্যেবেলার দিকে। কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে? 120 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম গতিবেগ উঠে যেতে পারে এবং 25 তারিখের দিনকে কিন্তু এটা উঠে যেতে পারে। কিছুটা আমরা নিচের দিকে নামবো, তো এখানটায় কিন্তু ওয়ার্নিং, একাধিক ওয়ার্নিং জারি করে দেওয়া হয়েছে। আমরা একবারে নিচে দেখে নেব যে ঘূর্ণিঝড়টাকে কিরকম লাগে ইনস্যাট স্যাটেলাইটের 3D ইমেজ থেকে কিরকম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা কিন্তু এখানে রয়েছে, এই জায়গাটা একটা লো প্রেশার রয়েছে কিন্তু এটা একটা নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। তো নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা ভারতীয় মৌসুম ভবন বলে দিচ্ছে এবং ঘূর্ণিঝড়ের অভিমুখ কি রকম হবে, ঘূর্ণিঝড়ের অভিমুখটা কিন্তু বন্ধুরা সরাসরি এটা উড়িষ্যার দিকে কিন্তু আছড়ে পড়বে এবং উড়িষ্যার দিকে আছড়ে পড়ার সময় এটা দক্ষিণবঙ্গের একাধিক এলাকার এফেক্ট ফেলবে। কোন কোন এলাকায় এফেক্ট ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীঘা, মন্দারমণি, কন্ডাই, হলদিয়া তো রয়েছেই, এছাড়াও কিন্তু বন্ধুরা ঝাড়গ্রামের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার কিছুটা এলাকা, বাঁকুড়া কিছুটা এলাকা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মানে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়বে। কিছুটা আমরা নিচের দিকে নামবো এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার প্রভাব কিন্তু কলকাতার ক্ষেত্রেও পড়বে, পুরুলিয়া ক্ষেত্রেও পড়বে, বাঁকুড়া ক্ষেত্রেও পড়বে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে খুব কম এফেক্ট পড়বে নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলো ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রেও প্রভাব পড়বে কিন্তু তাও কিছুটা কমই প্রভাব পড়বে আপনারা বলতে পারেন। তো ওভারঅল আপনারা যেটা দেখতে পারেন যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে, তার সাথে সাথে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রভাব ফেলতে চলেছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।